হাই ভিউয়ার্স কেমন আছেন আশা করি আজকেও ভালো আছেন তো আজকে আলোচনা করছি অ্যাজারটিভ সেন্টেন্স নিয়ে অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি বর্ণনামূলক সেন্টেন্স আমরা জানি আপনারা যারা এই ক্লাসটি করছেন প্রতিনিয়ত প্রতিদিন আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভুলে যাবেন না হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিডিও পাচ্ছেন আপনি প্লাস আপনি কমিউনিকেটিভ ইংলিশের ভিডিও পাবেন এখানে অ্যাকচুয়ালি আমি যে কোর্সটি করাচ্ছি যেটি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এটা অ্যাকচুয়ালি রিটার্ন ইংলিশের জন্য না এটা কমিউনিকেটিভ ইংলিশ মানে হচ্ছে যে আপনি কথা বলতে পারবেন এটা দিয়ে ঠিক আছে যে কোনো বিদেশিদের সঙ্গে কথা বলতে পারবেন এবং মনের ভাবতা প্রকাশ করতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে আর এটা শেখার পরে আপনার যে রিটার্ন ইংলিশটা শেখার জন্য এটা একটু মানে কমে আসবে আর কি ঠিক আছে আমি এটুকু বলতে পারবো অর্থাৎ যে আপনি কমিউনিটিভ ইংলিশ শিখেন তারপর শেখার পরে কী হবে আপনি তারপরে রিটেন ইংলিশটা শিখলেন এটা আপনার লাভ হবে কেন যে আপনাকে তো আগে কথা বলতে শিখতে হবে যেমন আমরা আগে বাংলা শিখেছি শিখে ব্যাকরণ পড়ে যে এটাকে ভালো করার জন্য ব্যাকরণ পড়েছি তো এইভাবে কিন্তু ইংলিশটাও আমরা শেখার চেষ্টা করি আর সব দেশে কিন্তু এইভাবেই হয় আগে টুকটাক ইংলিশ তারা বলে এবং তারপরে এটাকে ঠিক করার জন্য যখন প্রফেশনাল কোনো বড় কোম্পানিতে জব করতে যায় কোনো রুলস টুলস মেনটেন করতে হয় তখন তারা কিন্তু অবশ্যই রিটেন ইংলিশটাও ভালোভাবে শেখা যায় ওকে নাহলে কিন্তু সমস্যা হয় তো আজকের আলোচনা হচ্ছে সেন্টেন্সগুলোকে নিয়ে আমি গত পড়বে সেন্টেন্সগুলো আলোচনা করেছি আজকে স্পেসিফিকভাবে অ্যাসারটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি আজকের এই সেন্টেন্সটির শর্টকাটভাবে যদি এক কথায় বলে দেই আমরা অ্যাকচুয়ালি সচরাচর যে তিনটা সেন্টেন্সের উপর বেশি কথা বলি সেটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আদেশ নিষেধমূলক ঠিক আছে ইন্টারোগেটিভ যেটা সেটা হচ্ছে আমাদের এটা হবে আমাদের প্রশ্ন মানে যত রকম আমরা দুনিয়ার প্রশ্নগুলো করে থাকি এটা ইন্টারোগেটিভে পড়ে তো ইংরেজিরা যারা ইংরেজিতে কথা বলে ইংল্যান্ডের মানুষ বা আমেরিকান মানুষ তারা যেহেতু একটা রুলস ফলো করে কথা বলার সময় আমাদের মতো বাংলা ওয়ার্ডগুলোকে যেভাবে ওগুলো পালট করে বসালো একটা মিনিংয়ে দাঁড়ায় আমি এর আগেও প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে এই কথাটা বলেছিলাম কিন্তু ওদের যেহেতু একটু রুলস মেনটেন করতে হয় এমিসার ওয়াসপোয়ার থাকে সেহেতু গ্রামারের কিছু কিছু পয়েন্টস আমি এখানে কভার করছি যেটা দিয়ে কমিউনিকেটিভ ইংলিশটা আপনাদের অনেক ভালো হবে ঠিক আছে তো আজকের যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স সেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্সে প্রথমে বলে দিচ্ছি এটা একটা বর্ণনামূলক সেন্টেন্স এই যে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম এই কথাগুলোই অ্যাকচুয়ালি এখন কত সেকেন্ড হয়ে গেছে অলরেডি দুই মিনিট তিরিশ সেকেন্ড হচ্ছে এই দুই মিনিট তিরিশ সেকেন্ড আমি যা কথা বলতেছি এখন পর্যন্ত এই যে এখন যে বলতেছি এগুলো সবগুলো কথা অ্যাকচুয়ালি অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে তাহলে আপনি কি আপনাকে ভাবতে হবে আমরা কত প্রকার কথা বলতেছি আমরা কিন্তু পাঁচ প্রকার কথা বলি এই পাঁচ প্রকার কথা দিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীতে কথাবার্তা মনের ভাব প্রকাশ হয় তো এই কারণে আমরা যা কথা বলছি সব থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট কথা আমরা এই এসআরটিভ সেন্টেন্সে বলে থাকি কোনো বর্ণনা দিচ্ছি কোনো কিছু বলছি যে আমি বাসায় গিয়ে এসছি ভাত খাচ্ছি আমি তোমাকে পরে ফোন করব এই সবগুলো এই টাইপের যতগুলো কথা আছে এগুলো সবগুলো কথাই হচ্ছে এসআটিফে পড়ে ঠিক আছে তা আমি উদাহরণস্বরূপ লিখে দিচ্ছি দু একটা ধরেন যে এখানে আমি তোমাকে কল করব ঠিক আছে আমি তো আমি গতকাল সেখানে গিয়েছিলাম ঠিক আছে আমার আবু আমাকে টাকা দিয়েছে আমার মা অনেক কষ্ট পেয়েছে এই যে আমরা কথাগুলো বলে থাকি এরকম যতগুলো কথা বলি এই কথাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে ঠিক আছে এই গেল একটা পার্ট এখন আপনি নিজে থেকে চিন্তা করেন তো আপনারা যতগুলো কথা বলেন সবগুলো কথাই কিন্তু অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যেই যায় কিন্তু আর আমি খুবই দুঃখিত বাংলা বানানোর সময় যদি ভুল হয়ে যায় কারণ আমি অভ্র ইউজ করতেছি এটা ল্যাপটপের মধ্যে নোটপ্যাডে সো এই কারণে যদি ভুল হয়ে যায় আমি ক্ষমা প্রার্থী এই কারণে ওকে এবং ইংলিশ লেখার সময় অনেক ভুল হতে পারে কারণ এটা টেকনিক্যাল বিষয় এবং লেখার সময় কীবোর্ডের খুব দ্রুত টাইপ করছি আমি যত যেন আমি ভিডিওটা আগে শ্যুট করতে পারি আপনাদের দেখার সুবিধা হয় এই কারণে অনেক সময় ভুল হতে পারে অনেকে আবার বলে মিয়া ভুল কর করতে আসছো এখানে আসলে না আমি কিন্তু খুব একটা ভালো ইংলিশ পারি না আমি যতটুকু পারি আমি ততটুক দেখাচ্ছি মানে আমি আগে তো দেখিয়েছি যে আমি বাইরের সাথে কথা বলতেছি বাইরের দেশের যে কোনো পার্সনের সঙ্গে কথা বলতে কোনো সমস্যা হয় না আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয় না মাঝে মাঝে স্পিচও দিয়ে থাকি তো সেই ইংলিশটাও যদি আপনারা শেখেন তাও কিন্তু মনে করেন যে অনেকটা আগে এগিয়ে যাবে ঠিক আছে মানুষ কিন্তু একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় এবং সেক্ষেত্রে আমি বলবো যে একটু মোটামুটি শেখার পরে আপনারা ভালোভাবে আরও শিখবেন বাট এইটা শিখলে আপনাদের বাকিগুলো আর কোথাও যেতে হবে না আপনারা নিজে শিখে নিতে পারবেন এটা আমি অন্তত বলতে পারবো ঠিক আছে তো আমরা অ্যাসারটিভ সেন্টেন্সের এর কিছু উদাহরণ দেখলাম এবার যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা চলে আসি তাহলে দেখেন যে এখানে ইন্টারোগেটিভ কি বানান ঠিক আছে কিনা জানি না হুম সিএনটি এনএসি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানান ঠিক আছে এবার দেখেন এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে এর উদাহরণ আমরা দিচ্ছি দেখেন তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে আচ্ছা তোমার নাম কি তারপরে বলেন যে তোমার বাবার যে পেশাটা আছে সেটাকে তুমি পছন্দ করো এরকম যে যতগুলো প্রশ্ন আমরা করে থাকি ঠিক আছে এরকম যতগুলো প্রশ্ন আমরা করে থাকি সবগুলো প্রশ্নই কিন্তু আমাদের দুনিয়ার যত কোয়েশ্চেন সব ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে পড়ে ওকে এতটুকু অন্তত মাথায় রাখবেন এটা গেল এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে চলে আসে আমি তারপরে আচ্ছা এটা ছিল আমাদের কত নাম্বার দুই নাম্বার ছিল এখানে আর যদি আমি তিন নাম্বারে চলে আসছি তাহলে আমাদের অবশ্যই সেন্টেন্স এর যদি আমি কিছু উদাহরণ দিই আদেশ উপদেশ নিষেধ এরকম বোঝায় এই সেন্টেন্সে কি বোঝায় আমরা কি বুঝবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে অনুজ্ঞাসূচক এটাকে বলা চলে ঠিক আছে মানে হচ্ছে যে আমি যদি এটাকে ভেঙে বলতে চাই যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার আদেশ উপদেশ নিষেধ বা অনু অনুরোধকে বোঝায় ঠিক আছে ইত্যাদিকে বোঝায় সেগুলাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি এখন আমরা কথার মধ্যে অনেকে আদেশ করে থাকি কখনো কখনো নিষেধ করে থাকি কখনো কখনো উপদেশ দিয়ে থাকি ঠিক আছে এগুলো আমাদের কি হয় অনুজ্ঞাসূচকে বলা চলে ঠিক আছে আমরা রিকোয়েস্ট কম করা করার সময় যে কথাগুলো বলি এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যায় তো যেমন আমি তা ধরন দিচ্ছি কিছু বাসায় যাও এটা গেলাম তারপরে কল দাও তারপরে আমরা বলে থাকি যে হ্যাঁ তোমার ভাইকে সাথে নিয়ে আসো এটা করে থাকি তারপর ধরেন কলম কিনে এনে দাও এই যে কথাগুলো আমরা বলছি ঠিক আছে আবার দেখো যে আমাকে বুঝিয়ে দাও মানে এরকম অনেকগুলো কথা আমরা বলে থাকি আবার দেখেন এখানে অনুরোধ করেন দয়া করে আমাকে এটা করেন বা দয়া করে আমাকে সাহায্য করুন অনেক কিছু ঠিক আছে আমরা যত রকম কথা বলে থাকি সবগুলো কথাই কিন্তু কথায় যায় ইম্পারেটিভ সেন্টেন্সে যায় ঠিক আছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে গেলে কি হবে এটা আমাদের অনুজ্ঞাসুযোগ কথা হয়ে যাবে এই তিনটে দুইটা হয় তিনটা হয়ে গেছে এই তিনটা আমরা বেশি করে ফোকাস করছি এই কারণে এই তিনটার মধ্যেই বেশি আমরা কথা বলে থাকি অপটেটিভ আর এক্সকালোমিটার সেন্টেন্স যা আছে অর্থাৎ সেটা হচ্ছে আমাদের রকম মানে আমরা কারোর প্রতি কোনো যদি ইয়ে করি উইশ করি ইচ্ছা করি বা তার কারোর জন্য যদি কোনো দোয়া করি বা এরকম কোনো কথা বলে থাকি তাহলে সেটা কারণ যদি আমি এটাকে সংজ্ঞা দিয়ে বলতে চাই তাহলে যেটা হবে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা কি প্রার্থনা হুম মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটারেটিভ সেন্টেন্স বলে এখন দেখেন যে অ্যাকচুয়ালি অ্যান অপারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি ডি এক্সপ্রেসেস দ্য ডিজায়ার প্রেয়ার এটসেট্রা এই কয়েকটা জিনিস এখন যদি অপারেটিভ সেন্টেন্সের কথা বলি তাহলে সবথেকে বেশি যেটা আমরা করে থাকি আশীর্বাদ দিয়ে থাকি আল্লাহ যেন তোমার ভালো করে আল্লাহ তার মঙ্গল করুক তা মানুষ আমরা মঙ্গল খুব কমই করি এটা আমি আর আগে বলেছি ঠিক আছে সে দীর্ঘজীবী হোক এই যে অনেকগুলো কথা বলি দোয়া করি সেজন্য আরও ভালো কিছু করে হুম দোয়া করি তোমার ছেলেটা যেন আরও ভালো কিছু করে এই যে এই একটা যে কথাগুলো আছে এই কথাগুলো অ্যাকচুয়ালি আমাদের অপারেটিভ সেন্টেন্স যায় ওকে আবার দেখেন যে যদি কোনো খারাপ ডিজায়ারও করি সেটাও কিন্তু অপারেটিভ সেন্টেন্সের মধ্যেই যাবে ঠিক আছে আর এক্সক্লামেটারি সেন্টেন্স আমি এর তো বলেছি যে এক্সক্লামেটারি সেন্টেন্স হচ্ছে আমরা কোনো একটা বিষয় নিয়ে যদি চমকে উঠি চমকে ওঠার মতো কোনো কিছু করি হয়ে যায় তখন ওটা আমাদের কথায় যে এক্সক্লামেটারি সেন্টেন্সে যায় বিশ্বই সূচক ঠিক আছে বিস্মিত হয়ে যাওয়া এ কয়েকটা জিনিস যেমন এখানে যদি আমি বলি যে লিখতে হবে তিন চার নম্বরে দিচ্ছি আমি এক্সক্লামেটরি সেন্টেন্স যদি এখানে বাংলায় লিখি বাহ সাগরটি কত সুন্দর হ্যাঁ তারপর যদি বলি যে বলি না আমরা জিতে গেছি এই যে কয়েকটা জিনিস এবার দেখেন যে ইস এরকম বলি ইস যদি একটা আইফোন থাকতো তাহলে কি হতো অনেক হ্যাপি হতাম তাই না যদি আমার একটা আইফোন থাকতো আমি তার মতো হইতাম তারপর আমার কষ্ট বলি আহারে মানুষটা হ্যাঁ মানুষটা কত ভালো ছিল এই ক্লাস শেষে একটা করে ইয়া হয় অর্থাৎ বিশ্ব সুযোগ চিহ্ন হয় ঠিক আছে প্রতিটা শেষে দাড়ি কমা হয় না কিন্তু তো এগুলো হচ্ছে কি আমাদের কথা বলার ধরন সিস্টেম ঠিক আছে অপটেটিভের কথা বললাম তো এই কয়েকটা জিনিস যখন আমরা খুব ভালো জানবো ঠিক তখনই কিন্তু আমাদের কি হবে আমাদের কথা বলতে সুবিধা হবে এরপরের পরের মধ্যে আমরা যেটা করবো আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের গঠন প্রক্রিয়া কি এই কয়েকটা জিনিস আমরা ভালো করে দেখে নেব ওকে আজকের জন্য এখানে বাই তার আগে আমি আচ্ছা অপটেটিভটাও ক্লিয়ার করে দিই সেটা কেন বাকি থাকবে পাঁচ আপডেটিভ এখানে যদি বলি যে মানুষটিকে খুব দ্রুত দেন এই যে হয়ে গেল ঠিক আছে আল্লাহ তোমার আল্লাহ তোমার আল্লাহ তোমার মঙ্গল করুক এই যে কয়েকটা করলাম এরপর আর অনেকগুলো কথা বলে থাকে ঠিক আছে তুমি দীর্ঘজীবী হও বহুত কিছু বলে থাকে তো এইগুলো কথা হচ্ছে কি আমাদের অপটেটিভে যে তো আমরা মানুষের কিন্তু অ্যাকচুয়ালি দেখেন যে মানুষ মানুষের মানুষের জন্য ভালো একটি খুব কমই চাই আমরা এটা আমি এর আগে বলছি সো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে এবং নেক্সট আমরা অ্যাসারেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্সের একদম গভীরে চলে যাব যে ভিতরে কী আছে এর মধ্যে সেখানে আমরা দেখবো অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্স লেখার ক্ষেত্রে কী কী অ্যাকচুয়ালি ফলো করতে হয় ঠিক আছে বাট কয়েকটা জিনিস আছে ওই কয়েকটা জিনিসের সেন্টেন্সগুলোর মধ্যে কী হয় মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটাও মানে যেই আপনি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স জানেন অ্যাসার্টিভ সেন্টেন্স জানলে আপনার যেটা হবে আপনি ওইটা দিয়ে আপনি এম্পারেটিভ করতে পারবেন ওটা দিয়ে আপনি কী করতে পারবেন অপারেটিভ করতে পারবেন ওইটা দিয়ে আপনি করতে পারবেন কি এক্সপ্লোমেটিভ মানে একটা সেন্টেন্স জানলেই আপনার বাকিগুলো এত ইজি হয়ে যাবে বিশ্বাস করবেন না খুবই ইজি জাস্ট লজিকগুলো খাটালেই হয়ে যায় ঠিক আছে তো আশা করি আজকের এই কয়েকটা জিনিস পড়বেন আর আমি বলবো যে ওই যে আগে বলেছি যে ক্লাস নাইন টেনের গ্রামারগুলোকে নিয়ে আপনারা পড়া ট্রাই করবেন সেগুলো পড়লে কিন্তু যেটা হবে আপনার একটা অনেকটা এগিয়ে আসবে আমি সব থেকে বেস্ট রিকমেন্ড করছি নাইন টেনে যে গ্রামারগুলো আছে পুরাতন হোক কিনে পড়া শুরু করে দেবেন সো আজকের কমিউনিকেটিভ ইংলিশ ক্লাসের আজকে ছিল মেবি ফোর্থ বা ফাইভ পার্ট যেটা আমি ঠিক করে দেবো ঠিক আছে নেক্সট ডে আবার আসছি নতুন ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ